গল্পের সুর চ্যানেলে আজকে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা আপনারে আমি খুঁজি এবারে এই বইটি থেকে একটি গল্প মিসির আলি ও অন্যান্য এটি হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক লেখা আশা করি ভালো লাগবে আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানান উপর কিশোর বয়সে সুবোধ ঘোষের একটি উপন্যাস পড়েছিলাম শুনো বড় রানী উপন্যাসের মূল চরিত্র একজন হোমিওপ্যাথ ডাক্তার হিমাদ্রি দিন সেই ডাক্তারের ছবি আমার চোখে ভাসত মাঝে মাঝে রাস্তায় কাউকে দেখে চমকে উঠে ভাবতাম আরে ইনি তো অবিকল হিমাদ্রির মতো কিশোর বয়সে মাথায় অনেক পাগলামি ভর করে সে পাগলামির কারণেই হয়তো এক সন্ধ্যাবেলায় হিমাদ্রিবাবুর কাছে এক পাতার একটি চিঠি লিখে ফেললাম চিঠিতে অনেক সমবেদনার কথা বলা হল চিঠি পাঠানো যায় কি করে হিমাদ্রীবাবুর ঠিকানা আমি জানি না সুবোধ ঘোষের ঠিকানাও জানা নেই চিঠিটা অনেকদিন অঙ্ক খাতায় বন্দী হয়ে পড়ে রইল এক সময় হারিয়েও গেল একজন মুগ্ধ কিশোরের আবেগ ও ভালোবাসা হিমাদ্রি কিংবা সুবোধ ঘোষ জানতে পারলেন না চিঠিটি কিন্তু হারায়নি প্রকৃতি কোনো কিছুই হারাতে দেয় না যত্ন করে তুলে রাখে কোনো এক বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে সেই হারানোর জিনিস বের করে এনে সবাইকে হকচকিত করে দেয় আমার বেলায় এই ব্যাপারটা ঘটল লক্ষ্মীপুর থেকে সপ্তম শ্রেণীর জনৈক্য বালক মিসির আলীকে একটা এক পাতার চিঠি লিখল মিসির আলীর প্রতি সমবেদনে সেই চিঠি পূর্ণ আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই চিঠির ভাষায় এবং আমার চিঠির ভাষা একই রকম সেই প্রকৃতি ৩৫ বছর পর আমার চিঠি আমাকে ফেরত পাঠালো আমার উপন্যাসে বারবার ফিরে আসা চরিত্রগুলিকে নিয়ে একটা লেখা তৈরি করতে বলা হয়েছে লিখতে গিয়ে তাই মিসির আলির কথাই প্রথম মনে পড়ল তাকে দিয়ে শুরু করি মিসির আলী মিসির আলী মানুষটা দেখতে কেমন আমি ঠিক জানি না জানলে বইয়ে তার চেহারার বর্ণনা থাকত তেমন কোনো বর্ণনা নেই চশমা পড়েন এটা বলা হয়েছে চশমা তো আর চেহারার বর্ণনা হবে না চশমা অনেকেই পড়েন বলা হয়েছে তীক্ষ্ণ চোখে তিনি তাকান সেই তীক্ষ্ণ চোখও তো কারোর বোঝার উপায় নেই কারণ চোখ ঢাকা থাকে চশমার মোটা কাঁচের আড়ালে মানুষটার কি মাথা ভর্তি চুল নাকি টাক মাথা চুলের কথা কোনো উপন্যাসে বলিনি তবে চুল আছে চুল যে আছে তা বুঝলাম মিসির আলীকে নিয়ে প্রচারিত দুটা টিভি নাটকে নাটক দুটিতে মিসির আলির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত টেকো মিসির আলীকে দেখে চমকে উঠলাম চেয়ে চেয়ে বলতে ইচ্ছে করল না না মিসির আলির মাথা টাক নেই তার মাথা ভর্তি ঘন চুল এখন বললে তো হবে না বইয়ে কিছু বলিনি মিসির আলিকে নিয়ে যখন কিছু লিখি তখন কি কোনো চেহারা আমার মনে ভাসে সচেতনভাবে কিছু ভাসে না অবচেতন মনে নিশ্চয়ই ছবি আঁকা থাকে সে ছবি সাধারণ মানুষের ছবি অন্তর্মুখী একজন মানুষ যিনি বই পড়তে ভালোবাসেন অন্তর্মুখী মানুষরা অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন না কিন্তু মিসির আলি পছন্দ করেন প্রায় দেখা যায় আগ্রহ নিয়ে তিনি অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেন অন্তর্মুখী মানুষ এই কাজটি কখনও করবে না এ মানুষটির প্রধান গুণ কি আমার মতে কৌতূহল এবং বিস্ময়বোধ করার অসাধারণ ক্ষমতা কৌতূহল আমাদের সবারই আছে কিন্তু কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না করতে চাই না অন্তর্মুখী মানুষও মিসির কিন্তু এই পরিশ্রমটা করেন উদাহরণ দেয়া যাক উদাহরণ থেকে মিসির আলির কৌতূহলের ধরন পরিষ্কার হবে আমরা প্রায় ইউনানি তিব্বিয়া দাওয়াখানা জাতীয় সাইনবোর্ড দেখি খুব কি কৌতূহলই হই মিসির আলী কিন্তু হন যেমন মুগদাপাড়া থেকে যে রাস্তাটা মান্ডার দিকে গিয়েছে তার প্রথম ডান দিকের বাকে বেশ কয়টা দোকান একটা স্টেশনারি শপ দুটা সাইকেল টায়ারের দোকান একটা সেলুন এবং একটি হেকিমি ঔষধের দোকান সাইনবোর্ডে লেখা ইউনানি তিব্বিয়া দাওয়াখানা হেকিম আব্দুর রব মিসিরালী ইদানিং এই পথে যাওয়া আসা করেন কারণ তিনি বাসা নিয়েছেন মান্ডায় ঢাকায় আসতে হলে তাকে অতীশ দীপঙ্কর রোড ধরতে হয় এই পথে আসা ছাড়া উপায় নেই দোকানগুলির সামনে এসে তিনি থমকে দাঁড়ান আগ্রহ এবং কৌতূহল নিয়ে ইউনানি তিব্বিয়া দাওয়াখানার দিকে তাকান মানুষের কৌতূহল জাগ্রত করার মতো তেমন কিছু দোকানে নেই ভেতরটা অন্ধকার ঘরের অর্ধেকটা জুড়ে পুরনো ভারী আলমিরা আলমিরার পাল্লা কাঠের বলে ভেতরে কিছু দেখা যাচ্ছে না দুপাশে বইয়ের র্যাকের মতো বেশ কিছু র্যাক র্যাক ভর্তি কাচের এবং চিনামাটির বয়ম। সব দোকানে টেবিল বা টেবিল জাতীয় কিছু থাকে এখানে নেই দুটো বেতের চেয়ার পাশাপাশি বসানো একটিতে সারাক্ষণ ভয়ঙ্কর রোগা লম্বা এবং অস্বাভাবিক ফর্সা একজন মানুষ বসে থাকেন সম্ভবত তিনি হেকিম আব্দুর রব তার হাতে একটা পত্রিকা থাকে তবে সবসময় পত্রিকা পড়েন না বেশিরভাগ সময় দেখা যায় হাতে পত্রিকা আছে ঠিকই কিন্তু ভদ্রলোক তাকে আছেন রাস্তার দিকে মিসির আলী এখন পর্যন্ত এই দোকানে দ্বিতীয় কোনো মানুষ দেখেননি সঙ্গত কারণেই হেকিমে আয়ুর্বেদিক জাতীয় চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ কমে আসছে এই দোকানের সামনে এলেই মিসির আলী জানতে ইচ্ছে করে এই লোকটি সংসার কি করে চলে অনেক ব্যাপার আছে জানতে ইচ্ছে করলেও জানা যায় না মিসির আলীর পক্ষে সম্ভব নয় দোকানে ঢুকে হেকিম সাহেবকে জিজ্ঞেস করবেন আপনার কাছে তো কখনও কাউকে আসতে দেখি না আপনার সংসার কি করে চলে মানুষটা দিনের পর দিন খবরের কাগজ হাতে নিয়ে কি ভাবেন তাও মিসির আলী জানতে ইচ্ছে করে নিজে নিঃসঙ্গ বলেই বোধহয় আরেকজন নিঃসঙ্গ মানুষের প্রতি আকর্ষণ বোধ করেন এবং প্রায়ই ভাবেন কোনো একদিন দোকানটির সামনে রিকশা থেকে নেমে পড়বেন কৌতূহল মিটিয়ে নেবেন সেই কোনো একদিন এখনও আসছে না কেন আসছে না এ নিয়েও মিসিরালি ভেবেছেন তার ধারণা মানুষের কৌতূহলের একটা থ্রেশ লিমিট আছে কৌতূহল সেই লিমিটের নিচে হলে মানুষ কখনও তা মেটাতে চেষ্টা করে না যখন লিমিট অতিক্রম করে কেবল তখনই কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় কর্মকাণ্ড শুরু করে রাস্তায় কোনো ফিকিরি শিশুকে একা একা কাঁদতে দেখলে আমাদের কৌতূহল হয় জানতে ইচ্ছে করে কেন সে কাঁদছে কিন্তু সেই কৌতূহল থ্রেস হোল্ড লিমিটের নিচে বলে কখনো জিজ্ঞেস করা হয় না এ মেয়ে কাঁদছ কেন পৌষ মাসের এক বিকেলে মিসিরালির কৌতূহল থ্রেস হোল্ড লিমিট অতিক্রম করল তিনি দাওয়াখানার সামনে রিকশা থেকে নামলেন এমনিতে হেকিম সাহেবের ঘর থাকে অন্ধকার আজ আরও অন্ধকার লাগছে কারণ সন্ধ্যা হয় হয় করছে আকাশ মেঘলা ঘরে এখনও বাতি জ্বালানো হয়নি খবরের কাগজ হাতে চেয়ারে বসে থাকা ভদ্রলোক চোখ তুলে মিসিরালি দিকে তাকালেন তার চোখের দৃষ্টি নিষ্পৃহ সেখানে আগ্রহ বা অনাগ্রহ কোনো কিছু নেই ছোঁয়া নেই দূর থেকে ভদ্রলোকের বয়স বোঝা যাচ্ছিল না এখন বোঝা যাচ্ছে বয়স ষাট ছাড়িয়ে গেছে তবে হালকা পাতলা গরম বলে বোঝা যাচ্ছে না এ বয়সে মানুষের মাথার চুল কমে যায় তবে ভদ্রলোকের বেলায় তা হয়নি তার মাথা ভর্তি ধবধবে সাদা চুল মিসির আলী অস্বস্তির সঙ্গে বললেন আমি একটা সামান্য জিনিস আপনার কাছে জানতে এসেছি আমি আপনার কাছেই থাকি মান্ডার নয়া বাজারে বসুন মিসির আলী বসলেন ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন কি জানতে চান বলুন ভদ্রলোকের গলার আওয়াজ পরিষ্কার মানুষের গলার শব্দ বয়সের ছাপ পড়ে এই ভদ্রলোকের তা পড়েনি ভদ্রলোক তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন মনে হচ্ছে খানিকটা বিরক্ত হচ্ছেন মিসির আলির অস্বস্তি আরও বেড়ে গেল কি জানার জন্য এসেছেন বলুন আপনার দোকানের সাইনবোর্ডে লেখা ইউনানি তিব্বিয়া দাওয়াখানা ইউনানি তিব্বিয়া শব্দ দুটার মানে কি এটা জানার জন্য এসেছেন জি কেন জানতে চান কৌতূহল আর কিছু না আপনি কি করেন তেমন কিছু করি না এক সময় অধ্যাপনা করতাম এখন সাইকোলজির উপর একটা বই লেখার চেষ্টা করছি আপনি কি হেকিম আব্দুর রব না হেকিম আব্দুর রব আমার দাদা আমার চার পুরুষের হেকিম আমি হচ্ছি শেষ পুরুষ আপনি শুধুমাত্র ইউনানি এবং তিব্বি এই শব্দ দুটির অর্থের জন্য আমার কাছে এসেছেন দেখে বিস্ময় বোধ করছি অর্থ বলছি আপনি কি চা খাবেন সন্ধ্যাবেলা আমি এক কাপ চা খাই চা কি দোকান থেকে আনাবেন না আমি নিজেই বানাবো ভালো কথা আপনার নাম জানা হয়নি আমার নাম মিসির আলী মিসির আলী সাহেব আপনি কি ধূমপান করেন জি করি আমার নাম আব্দুল গনি হেকিম আব্দুল গনি আপনি বসুন আমি চা বানাচ্ছি মিসির আলী বসে রইলেন আব্দুল গনি সাহেব উঠে দাঁড়ালেন দোকানের পেছনে র্যাকগুলির ওপাশে খানিকটা ফাঁকা জায়গা চায়ের সরঞ্জাম সেখানেই রাখা মিসরাল লক্ষ্য করলেন বেশ দামি একটি ইলেকট্রিক কেতলিতে চায়ের পানি গরম হচ্ছে চা দেওয়া হলো দামি কাপে ভদ্রলোক সিগারেটে টিন বের করলেন আবদুল্লা নামের মিশরীয় সিগারেট ড্যাম যাতে না হয় তার জন্য বাজারজাত করা হয় টিনের কৌটায় বাংলাদেশে বস্তু সচরাচর চোখে পড়ে না আব্দুল সাহেব চেয়ারে বসতে বসতে বললেন আমার বড় মেয়ে কায়রোতে থাকে সে মাঝে মধ্যে উপহার হিসেবে এটা সেটা পাঠায় চায় চিনি হয়েছে জি এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ইউনানি শব্দটা এসেছে খ্রিস্টপূর্ব চতুর্থ পঞ্চম শতাব্দীর ইউনান থেকে ইউনান হল গ্রিস দেশ খ্রিস্টপূর্ব চতুর্থ পঞ্চম শতাব্দীর ইউনান বা গ্রিস ছিল চিকিৎসা শাস্ত্রের লীলাভূমি হিপোক্রেটিসের মতো পণ্ডিত এবং গ্যালেনের মতো চিকিৎসকের কারণে চিকিৎসা শাস্ত্রের চরম উন্নতি হয় গ্রিস থেকে এই বিদ্যা মুসলিম চিকিৎসকদের হাতে আসে যেহেতু ইউনান হচ্ছে এই শাস্ত্রের কেন্দ্রভূমি কাজে তারা এর নাম দেন ইউনানি আর তিব্বিয়া তিব্বিয়াটা কী তিব্বিয়া এসেছে তিব্ব থেকে আরবিতে তিব্ব মানে চিকিৎসা সম্পর্কিত আপনার কৌতূহল কি মিটেছে জি আরও কিছু জানতে চাইলে আসবেন এই বিষয়ে আমার কিছু পড়াশোনা আছে আজ তাহলে উঠুন সন্ধ্যার পর আমি দোকান বন্ধ করে দিই আমার চোখের অসুবিধা আছে রাতে আমি ভালো দেখি না মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন রোগী আপনার কাছে কেমন আসে আসে না আসার কথাও না বর্তমানে আধুনিক চিকিৎসাবিদ্যা অনেক দূরে গিয়েছে এদের হাতে আছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক সালফার ড্রাগ চিকিৎসা পদ্ধতি সহজ হয়েছে দ্রুত হয়েছে হেকিমিবিদ্যা আগে যেখানে ছিল এখনও সেখানেই আছে আপনার কথা থেকে তো মনে হচ্ছে বর্তমান আধুনিক চিকিৎসাবিদ্যার শুরুটা হচ্ছে ইউনানি হ্যাঁ তাই বর্তমানকালে ডাক্তাররা হিপোক্রিটিস শপথ নেন ইউনানি শাস্ত্রের উন্নতি হয় হিপোক্রিটিসের পৃষ্ঠপোষকতায় মিসির আলী সাহেব সন্ধ্যা হয়ে যাচ্ছে আজ তাহলে আপনি আসুন রাতে আমি একেবারেই চোখে দেখি না রিক্সা এসে আমাকে বাড়িতে নিয়ে যায় মিসির আলী ঘর থেকে বের হয়ে এলেন তার কৌতূহল শুধু ইউনানি তিব্বিয়া দাওয়াখানায় নয় তার কৌতূহল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনেও তিনি এইসব বিজ্ঞাপন গভীর আগ্রহ নিয়ে পড়েন শুধু পড়েই ভুলে যান না ভাবেন আবারও উদাহরণ পত্রিকার ছোট্ট একটি বিজ্ঞাপন বের হয়েছে সব পত্রিকায় নয় একটিমাত্র পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি বাড়ি ভাড়া ক্রয় বিক্রয়ের সঙ্গে নতুন ধরনের একটা বিজ্ঞাপন শিরোনাম পুরস্কৃত করা হবে পুরস্কার শব্দটির আলাদা একটি মোহ আছে বিজ্ঞাপনটা অনেকেই পড়ল কেউ মাথা ঘামালো না কারণ একটা অঙ্কের ধাঁধা দেয়া বলা হয়েছে কেউ এটা পারলে তাকে পুরস্কৃত করা হবে কোনো ঠিকানা নেই বক্স নম্বর দেয়া অল্প বয়সে কিছু উৎসাহী ছেলেপুলে ধাঁধাটি নিয়ে কিছু চিন্তাভাবনা করল কেউ মনে হয় সমাধান করতে পারলো না কারণ পরের সপ্তাহে আবার বিজ্ঞাপনটি বেরুল তারপরের সপ্তাহে আবার পরপর চার সপ্তাহ ছাপা হবার পর বন্ধ হয়ে গেল কিন্তু না অন্য একটি পত্রিকা আবার ছাপা হলো সেই পত্রিকায় পরপর চার সপ্তাহ ছাপা হবার পর অন্য একটি পত্রিকায় বিজ্ঞাপনটি এরকম পুরস্কৃত করা হবে নিজে একটি অঙ্কের সমস্যা দেওয়া হল এর সমাধান কেউ করতে পারলে তাকে পুরস্কৃত করা হবে সমাধান ও পূর্ণ নাম সহ যোগাযোগ করুন জিপিও পোস্ট বক্স নং তিনশো এগারো ছ মাস ধরে বিজ্ঞাপন ঘুরে ঘুরে সবকটি বড় বড় পত্রিকায় ছাপা হলো তারপর বন্ধ হয়ে গেল কেউ এটা নিয়ে মাথা ঘামাল না পত্রপত্রিকায় বিচিত্র সব জিনিস ছাপা হয় দেশে বাতিগ্রস্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে বাতিগ্রস্তরা নিজেদের বাতিক অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চায় এর জন্য পয়সা খরচ করতে তাদের বাধে না অঙ্কের বিজ্ঞাপনটি নিশ্চয়ই এরকম অঙ্কের বাতিকওয়ালা কেউ দিয়েছে কিছুদিন পর আবার নতুন কোনো ধাঁধা তার মাথায় আসবে আবার পয়সা খরচ করে বিজ্ঞাপন দেবে মিসির আলী এক সকালে বিজ্ঞাপনটা পড়লেন কাগজ কলম নিয়ে বসলেন যদি অঙ্ক সমস্যার কোনো সমাধান করা যায় মজার ব্যাপার হচ্ছে মিসির আলী সব সমস্যার সমাধান করতে পারেন না কারণ তিনি অতিমানব নন সাধারণ একজন মানুষ সুন্দর যুক্তি দাঁড়া করাতে পারেন সর্বপ্রভাব থেকে মুক্ত হয়ে চিন্তা করতে পারেন তিনি বিশ্বাস করেন এ জগতে কোনো রহস্য নেই কারণ প্রকৃতি রহস্য পছন্দ করে না তারপরেও বারবার প্রকৃতির রহস্যের কাছে তিনি পরাজিত হন এই পরাজয়ে আনন্দ আছে সে আনন্দ মিসির আলি পান না পাঠক হিসেবে আমরা পাই মিসির আলি চরিত্রটির ধারণা কোথেকে পেলাম কিভাবে পেলাম সেই প্রসঙ্গে একটি গ্রন্থের ভূমিকায় লিখেছি নতুন করে সেই প্রসঙ্গ লিখতে ইচ্ছে করছে না বরং ভূমিকার অংশবিশেষ তুলে দিই তখন থাকি নর্থ ডাকোটার ফার্গো শহরে এক রাতে গাড়ি নিয়ে যাচ্ছি মন্টানায় গাড়ি চালাচ্ছে আমার স্ত্রী গুলতেকিন পেছনের সিটে আমি আমার বড় মেয়েকে নিয়ে গুটিশুটি মেরে বসে আছি গুলতেকিন তখন নতুন ড্রাইভিং শিখেছে হাইওয়েতে প্রথম বের হওয়া কাজে কথাবার্তা বলে তাকে বিরক্ত করছি না চুপ করে বসে আছি এবং খানিকটা আতঙ্কিত বোধ করছি শুধু মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে না তো গাড়ির রেডিও অন করা কান্ট্রি মিউজিক হচ্ছে ইংরেজি গানের কথা মন দিয়ে শুনতে ইচ্ছে করে না কিছু শুনছি কিছু শুনছি না এই অবস্থা হঠাৎ গানের একটা কলি শুনে চমকে উঠলাম ক্লোজ ইয়োর আইস অ্যান্ড ট্রাই টু সি বাহ মজার কথা তো আমি নিশ্চিত মিসিরালি চরিত্রের ধারণা সেই রাতে আমি পেয়ে যাই মিসিরালি এমন একজন মানুষ যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে চোখ খুলে যেখানে কেউ দেখে না সেখানে চোখ বন্ধ করে পৃথিবী দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা মিসির কিনে নিয়ে লিখলাম অবশ্য আরও অনেক পরে প্রথম লেখা উপন্যাস দেবী মিসির আলী নামের অতি সাধারণ মোড়কে একজন অসাধারণ মানুষ তৈরির চেষ্টা দেবীতে প্রথম করা হয় মিসির আলী এমন একজন মানুষ যার কাছে প্রকৃতির নিয়ম শৃঙ্খলায় একমাত্র সত্য রহস্যময়তায় অস্পষ্ট জগ তিনি স্বীকার করেন না সাধারণত যুক্তিবাদী মানুষ আবেগ বর্জিত হন যুক্তি এবং আবেগ পাশাপাশি চলতে পারে না মিসির আলীর ব্যাপারে একটু ব্যতিক্রমের চেষ্টা করা হল যুক্তিও আবেগকে হাত ধরাধরি করে হাঁটতে দিলাম মিসির আলিকে নিয়ে আর কি লিখি সবই তো মনে হয় লেখা হয়ে গেছে একটা কথা না বললে প্রসঙ্গ অপূর্ণ থাকবে কথাটা হলো মিসির আলী আমার প্রিয় চরিত্রের একটি তাকে নিয়ে লিখতে আমার সবসময় ভালো লাগে এই নিঃসঙ্গ হৃদয়বান তীক্ষ্ণ ধীর মানুষটি আমাকে সবসময় অভিভূত করেন যতক্ষণ লিখি ততক্ষণ তার সঙ্গ পাই বড় ভালো লাগে হিমু হিমুর ভালো নাম হিমালয় বাবা খুব আদর করে ছেলের নাম হিমালয় রাখলেন যাতে ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয় আকাশ রাখতে পারতেন আকাশ হিমালয়ের চেয়ে বড় বিস্তৃত আকাশ রাখলেন না কারণ আকাশ স্পর্শ করা যায় না হিমালয় স্পর্শ করা যায় বাবা হিমালয়কে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন তার ধারণা বিষয়ভিত্তিক পড়াশোনা করে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায় তাহলে মহাপুরুষ বানানো যাবে না কেন ট্রেনিংয়ে মহাপুরুষ কেন হবে না তিনি ছেলেকে মহাপুরুষ বানানোর বিশেষ ট্রেনিং দেওয়া শুরু করলেন হিমালয় কি মহাপুরুষ হল না হয়নি সে যা হয়েছে তা হচ্ছে হিমু হিমুকে নিয়ে প্রথম লিখি ময়ূরাক্ষী ময়ূরাক্ষীর পর দরজার উপাসে সর্বশেষ গ্রন্থের নাম হিমু আসলে হিমুকে খুব সচেতন পাঠক চট করে হিমুকে চিনে ফেলবেন কারণ হিমু হল মিসির আলির উল্টোপিঠ বিজ্ঞানের ভাষা এন্টি মিসির আলি হিমুর কাজকর্ম রহস্যময় জগৎ নিয়ে সে চলে অ্যান্টি লজিকে সে বেশিরভাগ সময়ই বাইরে বাইরে ঘুরে রাত জেগে পথে পথে হাঁটে কিন্তু সেই সবচেয়ে বেশি অন্তর্মুখী মিসির আলি চোখ বন্ধ করে পৃথিবী দেখেন সে চোখ খোলা রাখে কিন্তু কিছুই দেখে না মিসির আলি দেখতে কেমন আমি যেমন জানি না হিমু দেখতে কেমন তাও জানি না কোনো বইয়ে হিমুর চেহারার বর্ণনা নেই যা আছে তাও খুব সামান্য সে বর্ণনা থেকে চরিত্রের ছবি আঁকা যায় না আমার নিজের মনে যে ছবিটি ফাঁসে তা হলো হাসিখুশি ধরনের একজন যুবকের ছবি যে যুবকের মুখে আছে কিশোরের সারল্য শুধু চোখ দুটি মিসির চোখের মতোই তীক্ষ্ণ তবে এই দুটি তীক্ষ্ণ চোখে কৌতুক ঝিকমিক করে যেন সে সব কিছুতে মজা পায় হিমুকে আনতে হয়েছে একটি বিশেষ কারণে মিসির আলির জগৎ যে একমাত্র জগৎ নয় তা দেখানোর জন্যই হিমুর প্রয়োজন হল লজিক খুব ভালো কথা সেই সঙ্গে অ্যান্টি ও যে লজিক এই তথ্যটি মনে রাখা দরকার ইলেকট্রন প্রোটন নিউট্রনে এসে পৃথিবী থেমে যায়নি বস্তু জগতের মূল অনুসন্ধান করতে করতে এখন বিজ্ঞানীরা পাচ্ছেন আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক চার্ম স্ট্রেঞ্চ হচ্ছে কি এসব কোথায় যাচ্ছি আমরা আমরা কি খুব ধীরে ধীরে লজিকের জগতের বাইরে পা বাড়াচ্ছি না এই জগতের কথা তো মিসির আলিকে দিয়ে বলানো যাবে না আমাদের দরকার একজন হিমু সম্প্রতি এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হলো কার প্রভাব আপনার উপর বেশি হিমোর না মিসির আলির আমি একটু থমকে গেলাম দুটি চরিত্রই আমার তৈরি প্রশ্নকর্তার কি উচিত ছিল না জিজ্ঞেস করা আপনার প্রভাব এই দুটি চরিত্রের উপর কেমন পড়েছে পরক্ষণে মনে হল প্রশ্নকর্তা ঠিক প্রশ্নই করেছেন একসময় আমি এদের সৃষ্টি করেছিলাম কিন্তু এরা এখন আমার পুরো নিয়ন্ত্রণে নেই এদের ভেতর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এরাই বরং এখন আমাকে নিয়ন্ত্রণ করে আমার নিজের নিজস্বত্বার ত্রিশ পার্সেন্ট হিমু ত্রিশ পার্সেন্ট বাকি চল্লিশ কি আমি জানি না জানতে চাইও না মহামতি ফিহা আমার লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ফিহা ঘুরে ফিরে আসেন হিমু এবং মিসরি আলীর মতো তিনি কিন্তু এক ব্যক্তি নন ভিন্ন ভিন্ন ব্যক্তি কোনোটাতে তিনি মহাগণিতজ্ঞ কোনোটাতে পদার্থবিদ যিনি চতুর্মাত্রিক জগতে সন্ধান দিয়েছেন আমি নিজে বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান আমার অতি প্রিয় বিষয়ের একটি মহাপুরুষদের জীবনী আমি যতটুকু আগ্রহ নিয়ে পড়ি মহান বিজ্ঞানীদের জীবনী ঠিক ততটুকু আগ্রহ নিয়ে পড়ি সৃষ্টির রহস্য জানার জন্য যে ব্যাকুলতা বিজ্ঞানীদের মধ্যে কাজ করে সেই ব্যাকুলতা মহাপুরুষদের ব্যাকুলতার চেয়ে কোনো অংশে কম নয় আমি আমার লেখায় ঠিক এ কারণেই মহান বিজ্ঞানীদের ছবি এঁকেছি গভীর মমতায় যেমন ফিহা তিনি দেখতে কেমন চোখ বন্ধ করে যে ছবিটি ভেসে ওঠে তা অনেকটা আইনস্টাইনের ছবির মতো তবে মাথার সব চুল থপথপে সাদা চোখে মুখে একটু রাগি ভঙ্গি আছে সেই রাগি ভঙ্গিটি কেন আছে আমি ঠিক জানি না ইনি বাস করেন শিশুদের জগতে কেউ কখনো সে জগৎ থেকে মহামতি ফিহাকে বের করতে পারে না মজাটা এখানেই মিসির আলী হিমু এবং ফিহাদের একটা জায়গায় মিল এরা সবাই নিঃসঙ্গ বন্ধুহীন সচেতন পাঠকরা এর থেকে কিছু বের করতে পারেন জরি পরী তিলু বিলু নীলু ও রানু নারী চরিত্রের নামগুলি আমি বারবার ব্যবহার করেছি এবং এখনও করছি বারবার ব্যবহার করা হলেও এরা একই চরিত্র নয় আলাদা চরিত্র উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে এইসব দিনরাত্রি নীলু হল বড় ভাবি আর নীল হাতে নীলুর বয়স হল সাত সে যাই হোক আমার নায়িকারা সবাই অসম্ভব রূপবতী ওরকম কেন রূপদার ক্ষমতা যখন আমার হাতে তখন কেন জানি কার্পণ্য করতে ইচ্ছে করে না আমার ছাব্বিশ বছর বয়স পর্যন্ত যত লেখালেখি তার বেশিরভাগ নায়িকা পরী তিলু বিলু নীলু রানু নামগুলি সহজ এবং ঘরোয়া ব্যবহার করতে ভালো লাগে খুব পরিচিত মনে হয় ছাব্বিশ বছর বয়সে একটি বালিকার সঙ্গে পরিচয় হবার পর নতুন একজন নায়িকা লেখায় উঠে আসে তার নাম জরি বলাই বাহুল্য সেও অসম্ভব রূপবতী এই নায়িকা আমার পরবর্তী সব লেখাকে দারুণভাবে প্রভাবিত করতে শুরু করে কারণ যে বালিকার ছায়া দিয়ে জরি নামক চরিত্রের সৃষ্টি সেই বালিকাটি আমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় সাতাশ বছর বয়সে তাকে আমি বিয়ে করি তখন তার বয়স মাত্র পনেরো এই মেয়েটি আমার লেখালেখিতে খুব কাজে আসে না রাজ্যেকে চা বানানোর কথা বলছি না আমি তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই বলেই কিশোরীর বিচিত্র মনোজগত সম্পর্কে জানতে পারি একজন কিশোরীর তরুণীতে রূপান্তরে সেই বিশ্বকর প্রক্রিয়াটিও দেখা হয় সবাই উঠে আসে লেখায় আমার প্রথম দিকের লেখায় নায়িকাদের বয়স খুব কম কারণ আমার স্ত্রী তার বয়স কম আস্তে আস্তে আমার নায়িকাদের বয়স বাড়ে কারণ আমার স্ত্রীর বয়স বাড়ছে ইদানিঙ্কালের উপন্যাসে আমার নায়িকারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কারণ গুলতে কিন আমার স্ত্রীর কথা বলছি বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাহলে কি এই দাঁড়াবে যে সে যখন বৃদ্ধা হয়ে যাবে তখন আমার নায়ক নায়িকারা হবে বৃদ্ধ ও বৃদ্ধা নিজেকে এইভাবে সান্ত্বনা দেই না তা কেন হবে আমার মেয়েরা এখন বড় হচ্ছে আবারও খুব কাছ থেকে তাদের দেখছি এরা হবে আমার ভবিষ্যৎ উপন্যাসের নায়িকা এখনও আমার কত কথা জমা হয়ে আছে মাঝে মাঝে মনে হয় কিছুই তো বলা হয়নি অথচ সময় কত দ্রুত চলে যাচ্ছে মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের ছুটি নিয়েছিলাম সে ছুটিও ফুরিয়ে যাচ্ছে অথচ এক পৃষ্ঠাও লেখা হয়নি মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায় বুকের ভেতর ধক করে উঠে মনে হয় ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে আমি প্রার্থনা করি হে মঙ্গলময় তুমি আমাকে শক্তি দাও ক্ষমতা দাও যেন আমি আমার কাজ শেষ করতে পারি তুমি আমাকে পথ দেখাও আমি পদ দেখতে পাচ্ছি না গুলতে কিনা একসময় জেগে উঠে বলে কি হয়েছে আমি হেসে তাকে আশ্বস্ত করি সে আবার ঘুমিয়ে পড়ে আমি জেগে থাকি আমার ঘুম আসে না গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা আপনারে আমি খুঁজে বেড়াই এই বইটি থেকে একটি গল্প ও অন্যান্য আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ আপনারা যদি আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই এই প্রার্থনা রইল